নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বর্তমান খবরে আপনাদের স্বাগতম। আজ আরও একটি নতুন আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আর্মি, নেভি, এয়ারফোর্সের প্রচুর পদে হবে নিয়োগ। কীভাবে আবেদন করবেন জানিয়ে দেওয়া হবে বিস্তারিতভাবে। তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি পুরো দেখবেন এবং যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের নতুন নতুন আপডেট বা খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক। সেনা, নৌসেনা ও ভারতীয় বায়ুসেনায় প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। সম্প্রতি এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সব মিলিয়ে 400টি পদে হবে নিয়োগ, যার মধ্যে সেনা, নৌসেনা ও ভারতীয় বায়ুসেনায় ন্যাশনাল ডিফেন্স একাডেমি ও নেভাল একাডেমি এক্সামিনেশন 1/2022 পরীক্ষা হবে। ইচ্ছুক চাকরি প্রার্থীদের এই পদে আবেদনের জন্য অনলাইনে আগামী 11 জানুয়ারির মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে। ন্যাশনাল ডিফেন্স একাডেমি থেকে আর্মি 208টি, নেভি 42টি, এয়ারফোর্স 120টি পদে নিয়োগ করা হবে, আর নোভেল একাডেমি থেকে 30টি পদ নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা হতে হবে এই পদের আবেদনের ক্ষেত্রে। চাকরি প্রার্থীদের অবশ্যই 12 ক্লাস পাস হতে হবে, সঙ্গে তাদের শারীরিকভাবে ফিট হওয়া বাধ্যতামূলক। এ বিষয়ে বিশদে জানতে চাকরি প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দেখতে হবে। বয়সসীমা হতে হবে এই পদে আবেদনের ক্ষেত্রে, চাকরি প্রার্থী যদি 2003 সালের 2 জানুয়ারির আগে জন্মগ্রহণ করে থাকেন তবে তিনি যোগ্য বলে বিবেচিত হবেন না। কেবল অবিবাহিত পুরুষ ও মহিলারাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যান্ড নেভাল একাডেমি এক্সামিনেশন 1/2022 পরীক্ষা দেশের বিভিন্ন সেন্টারে নেওয়া হবে। পরীক্ষা দিন, সময় ও স্থান সম্পর্কে চাকরি প্রার্থীদের ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের যে লিঙ্কটি দেওয়া আছে ওই লিঙ্কে জানিয়ে দেওয়া হবে। আবেদনকারীদের তাই পরীক্ষার বিষয়ে জানতে এই সাইটে নজর রাখতে হবে। এই লিঙ্কটি আমার ডিসক্রিপশনে দেওয়া আছে, ওখানে গিয়ে দেখে নেবে। তো বন্ধুরা, এই ছিল আজকের খবরটি। ধন্যবাদ।